নমস্কার নমস্কার সবাইকে। আমাদের এসকেআরের ট্রেনিং পেজে এইচটিএমএল বেসিক ট্রেনিং নেই, তো এরপরে আমরা কি শিখব? এরপরে আমরা শিখব হাউ টু মেক ডিফারেন্ট ওয়ে টু কল ডিফারেন্ট ওয়েজ ইন এইচটিএমএল টু কল দ্য লিঙ্ক ফাইলস। তবে আপনার কী করতে হবে, D7 নামে একটা HTML ফাইল তৈরি করতে হবে এবং *6 নামে একটা ফাইল তৈরি করতে হবে। তো D6 D7 এন্ড *6 নামে CSS ফাইল দুটো আছে, এটা আপনি যেভাবে প্রসেস আছে সেভাবে করুন। আমি কী করছি, আমার D6 এর যে ফাইলটা ছিল সেটাকে আমি স্ক্রিপ্টাল করে কপি করছি। আমি নিউ ফাইলে গেলাম, নিউ ফাইলে গিয়ে আমি সেখানে পেস্ট করে দিয়েছি। পেস্ট করে আমরা বলেছিলাম কি, আমাদের যে মেন কন্টেন্টটা ছিল যে ডিপটা আইডিটা ছিল, তার মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রসেস অ্যাপ্লাই করব। এটাকে আমি ফাইল সেভ করছি, ফাইল সেভ করছি t7.html, এটা টাইপ হচ্ছে অল করে সেভ করে দেব। তো এখানে আমার যে মেন কন্টেন্টার ছিল, প্রথমে আমি এখানে ওই যে ডিফারেন্ট ওয়েজ অফ লিঙ্ক ইন HTML, তো এটা আমি সেভ করে দিই। যদি এটাকে আমি দেখতে চাই আমি কোথায় যাব, তো এখানে যা কিছু আছে এটা আমি এখন পর্যন্ত করিনি। এখানে গোয়িং অন যেটা আছে, কামিং কামিং সুন, যেভাবে আছে সেভাবেই থাক। এখানে লিঙ্ক অ্যাটাচ বক্সেস সেভ করে দিলাম। সেভ করে গিয়ে আমি এখানে দেখছি যে লিঙ্ক অ্যাটাচ বক্সে যে ডিপটা আছে আমার এই ডিপের মধ্যে, আমরা যত লিঙ্ক করছি এবং এখানে কিছু লিঙ্ক করা ছিল সেই লিঙ্কগুলো আপনি দেখতে পারবেন কীভাবে লিঙ্কটা করা হয়েছে, হাইপার লিঙ্ক দিয়ে লিঙ্ক করা হয়। এছাড়া আমরা যদি লিঙ্ক করি, কীভাবে লিঙ্ক করবো ইউজার আইডিকে কল করে, কীভাবে লিঙ্ক করবো ডিপকে কল করে, ডিপের মধ্যে কীভাবে লিঙ্ক হয়, সেই লিঙ্কগুলো আমরা শিখব। বুঝলে, তাহলে আমরা কীভাবে কী কল করছি, প্রথমে আপনাকে যেতে হবে আপনার পেজের মেন পেজ, এখানে কতগুলো লিঙ্ক আছে, লিঙ্ক ফাইল কীভাবে লিঙ্ক করতে হয়। হ্যাঁ, যে কোন লিঙ্ক থেকে কোন লিঙ্কে যেতে হয় সেগুলো আমরা শিখব এবং তার ডিজাইন কীভাবে করবেন সেটাও আমরা আজকে শিখব। দিয়ে আমি সেভ করে নেব। তাহলে আমরা কী করেছিলাম, আমাদের বললাম যে এখানে কিছু লিঙ্ক আমরা আজকে শিখব, সেই লিঙ্কগুলো কী, এখানে কিছু লিঙ্ক করব, সেই লিঙ্কগুলো কী, আমরা কী শিখব লিঙ্কে। আমাদের এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক হয়, যেমন আমরা একটা বই ওখানে দেওয়া হয়েছে আপনার একটা PDF ফাইল, সে PDF ফাইলে আপনি পেজ নাম্বার 35 যাবেন, সেখানে গিয়ে কিছু লিঙ্ক করা আছে, তার রেফারেন্স এখানে দেওয়া আছে। আপনি যদি ওটাকে খোঁজেন বা লিঙ্কগুলোকে দেখেন তাহলে দেখতে পারবেন, যেমন এখানে অল্টারনেট অল্টারনেট কোনো যদি ল্যাঙ্গুয়েজ অল্টারনেট করতে চায় কিংবা স্টাইল শিট অল্টারনেট করতে চায় সে সময় আমার এই লিঙ্ক দুটো কাজে লাগে, লিঙ্ক আর তার একটা HTML ফাইলের নেম, তার লিঙ্ক আর HTML ফাইল লিঙ্ক অ্যাপেন্ডিক্স, যদি লিঙ্কি লিঙ্ক রেফারেন্স আর ডকুমেন্ট দ্যাট সার্ভিস দ্য অ্যাপেন্ডিক্স ফর দ্য ডকুমেন্ট অর সাইট। তো বিভিন্ন রকমের সাইটের যে অ্যাপেন্ডিক্স মানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ইন্ডেক্সগুলোকে যদি সার্চ করতে চান তাহলে তাহলেও লিঙ্ক করতে পারেন, আর্চিভ যদি করতে চান তাহলেও লিঙ্ক করতে পারেন, অথর HTML যদি দিতে চান সেখানেও আপনি দিতে পারেন, চ্যাপ্টার লিঙ্ক করতে চাইলে চ্যাপ্টার 1.html এইভাবে লিঙ্ক করতে পারেন,
কন্টেন্ট লিঙ্ক করতে চাইলে টপ কন্টেন্ট এইচটিএমএল ফাইলকে লিঙ্ক করতে পারেন, কপিরাইট ফাইলকে লিঙ্ক করতে পারেন, ফাস্টার লিঙ্কে লিঙ্ক করতে পারেন, গ্লোসারি পেজকে লিঙ্ক করতে পারেন। আচ্ছা, এরকম এইচটিএমএল ফোর ফাইভের যে অ্যাট্রিবিউটগুলো এগুলো যেগুলো রয়েছে ট্যাগ, সেই ট্যাগগুলোকে আপনি লিখে তার মধ্যে আপনার এই লিঙ্কগুলোকে করতে পারছেন। আরও আছে যেমন হেল্প, হেল্প নামে যদি ট্যাগটা যদি আপনি দেন তাহলে এখানে যে লিঙ্কগুলো আসবে সেই লিঙ্কগুলো আমরা শিখবো। আইকনের প্রিন্ট আইকন, লিঙ্ক হাত, রেল আইকন, ইন্ডেক্স, লিস্ট, লাইসেন্স, নেক্সট নেক্সট অ্যাট্রিবিউটকে কল করে আপনি নেক্সটটাকে করতে পারছেন। তারপরে পিঞ্জ ব্যাককে করতে চাইলে পিঞ্জ ব্যাককে এই পেজগুলোকে আপনি লিঙ্ক করতে চান, আমি কোনো পেজকে লিঙ্ক করতে চাইলে তার পিঞ্জ ব্যাক এই যে লিঙ্ক হার্ড অ্যাড্রেসটাকে পিঞ্জ ব্যাক করতে পারে। প্রিফেজ করতে চাইলে পেজের কোনো প্রিফেজ যা অ্যাক্টিভিটি আছে সেগুলো যদি করতে চান তাহলে ইমেজ দিয়ে আপনি লিঙ্ক করতে পারেন। আরও কিছু লিঙ্ক আছে, প্রিভিয়া, সার্চ, সেকশন, সাইট বার, স্টার্ট, স্টাইল শিট, সাবস্ক্রিপ্ট, ট্যাগ, আপ, এইভাবে প্রচুর অনেক লিঙ্ক আছে যে লিঙ্কগুলোকে আপনি ইউজ করতে পারেন। কীভাবে ইউজ করবেন, যেমন এই যে ডকুমেন্ট, মেটা ডেটা, টাইটেল, লিঙ্ক রিলেশনশিপ এক্সাম্পল, এইভাবে এখানে করা রয়েছে। লিঙ্ক আর হেল্প টপ এইচটিএমএল এই লিঙ্কগুলো করা রয়েছে, হেল্প আর হেল্প এইচটিএমএল, ইউ নিড হেল্প, যেভাবে লিঙ্ক করা হয়েছে। তাহলে আমি কী করছি, টেস্টিং লিঙ্ক এলিমেন্ট রেল ভ্যালুস, তাহলে আমি যদি এই লিঙ্কগুলোকে ওখানে পেস্ট করি তাহলে আমার যে পেজগুলো আসবে সেগুলোকে আমি ইউজ করতে পারি। যেমন যেমন এই যে অটোমেটিক যে লিঙ্কগুলো আছে এখানে, লিঙ্কগুলো দেখছেন এখানে অটোমেটিক চলে এসেছে। যেমন কী কী আছে, অথর, কপিরাইট, হেল্প ডট এইচটিএমএল এখানে এসেছে, যেটা যদি অনলাইন খোলা হয় তাহলে আপনি এইভাবে দেখতে পারবেন। আর টপ ট্যাগ এইভাবে করলে গ্লোসারি এইভাবে আপনি লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই লিঙ্কগুলোকে আপনি যদি রান করেন তাহলে আপনি দেখতে পারবেন কীভাবে লিঙ্কগুলো কাজ করে। তাহলে আমি কী করছি, আমার এই যে লিঙ্কগুলো করা আছে এই লিঙ্কগুলোকে আমি কপি করে নিলাম। কপি, তো আমার যে পেজটা ছিল এখানে লিঙ্ক আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট, আমার হেডটা দরকার নেই, হেডটা অলরেডি আমার আছে এখানে। দুটো টাইটেল রাখা দরকার নেই, মানে যে লিঙ্কগুলো আমার হয়ে আছে। এবার আমি যেটা করছি সেটা কি হচ্ছে, এখানে টেস্টিং দ্য এলিমেন্ট দ্য ভ্যালু এই যে নিচে যেটা ছিল সেগুলো রয়ে গেছে, দিয়ে আমি আমার পেজটাকে সেভ করে দিই, দিয়ে আমি আউটপুটটা দেখি। যেহেতু আমার এখানে নেটওয়ার্কে ইন্টারনেটে কানেকশন করা নেই সেহেতু এই পেজটা আসেনি। তো এইভাবে আপনি আপনার লিঙ্কগুলো করতে পারেন। এছাড়া কিছু পেজ লিঙ্ক আছে, পেজ লিঙ্ক বলতে আপনি যখন এখানে ক্লিক করছেন একই পেজের মধ্যে যদি লিঙ্ক করতে হয় তখন সেগুলো আপনি করতে পারেন। যেমন মনে করুন আপনি এখানে ক্লিক করলেন কন্টেন্ট কিংবা সার্চ, তো সেই লিঙ্কগুলো এখানে চলে আসবে অটোমেটিক, সেটা আমি পরে আসছি। এবার আসছি আমাদের মেন কন্টেন্ট, এখানে যে আউটপুটটা আপনারা দেখছেন এখানে যে আউটপুটটা আমি এখানে কিছু ডিজাইন করা রয়েছে, যেমন গো টু মেন বক্স, এটা একটা লিঙ্ক করা হয়েছে। গো টু মেন বক্স বলতে আমার গো টু সাবমেন বক্স, সাবমেন বক্স বলতে আমার এই যে সাবমেন উইন্ডো যেটা, এইটা আমার সাবমেন বক্স, যেখানে গোয়িং অন ইউটিউব ভিডিও লিঙ্কটা করা রয়েছে। এটা হচ্ছে ফুটার, ফুটার বক্স, তাহলে এটা ফুটার বক্স, এটা সাবমেন বক্স, এটা হচ্ছে মেন বক্স। ঠিক আছে, তাহলে আমি দেখছি এখানে আমার মেন ডিভ আইডি মেন একটা করা রয়েছে, ডিভ আইডি মেন কন্টেন্ট করা রয়েছে। তাহলে প্রথমে আমি হচ্ছে সাবমেন, আরেকটা ডিভ আইডি এখানে করা হয়েছে সাবমেন, বুঝেছি, আরেকটা ডিভ আইডি করা হয়েছে ফুটার মেন, বুঝেছি, চারটে ডিভ আমার করা রয়েছে। আমি চারটে ডিভকে এবার লিঙ্ক করছি, কীভাবে লিঙ্ক করবো, প্রথমে আমি করছি যে লিঙ্ক মেন কন্টেন্টের মধ্যে লিঙ্ক অ্যাটাচ বক্স আমরা লিখেছিলাম, এখানে যেটা লেখা আছে লিঙ্ক অ্যাটাচ বক্স, এটা ডিজাইন করা আছে, টেক্সট সাইজ করা আছে। আর কী করা রয়েছে, আমি এখানে এ হার্ভ হ্যাজ বলে গো টু সাবমেন,
গো টু সাবমেন বলতে আমি যখন ক্লিক করছি এখানে গো টু সাবমেন, তাহলে আমার সাবমেন উইন্ডোটা টপে চলে আসছে। তো এইভাবে একটা পেজের মধ্যে কীভাবে লিঙ্ক করতে হয় আপনারা দেখলে দেখছেন। আরটা আছে ফুটার মেনে, গো টু ফুটার মেন বক্স, এ হার্ব হ্যাজ, এই যে হ্যাজ সিম্বলটা দিয়ে আমি কাকে কল করছি, এই হ্যাজ সিম্বলটা দিয়ে আমি আমার যে এইখানে যে আইডিটা দেওয়া ছিল এই আইডিটাকে আমি কল করছি। বুঝছে? তাহলে আমার ডিভ আইডি ক্লাস আইডি যত আইডি দেওয়া আছে আইডিকে কল করতে গেলে আমার আইডিকে কল করলে আমার হ্যাজ হার্ফের আইডি নেম দিতে হয়, সেম নেম, টেক্সট গন্ডগোল হলে হবে না, টেক্সটের কোনো চেঞ্জ হলে হবে না। বুঝছে? আর হচ্ছে এখানে আইডি মেন। আরেকটা জিনিস আমি করেছি লাস্টে একদম শেষে গিয়ে আমি কী করেছি, এ হার্ব হ্যাজ মেন, মেন বলতে আমার টপে কী ছিল, টপে একটা ছিল মেন আইডি ছিল টিম, সেখানে আমার কল চলে গো টু মেন বক্স। বুঝলি? দিয়ে আমার এটা করা রয়েছে, দিয়ে আমি এটা সেভ করছি, দিয়ে আমি সেভ করছি, দিয়ে সেভ করলাম, দিয়ে আমি আউটপুটটা এবার দেখি, যদি আউটপুটটা দেখি এটা আমার প্রথমে আউটপুটটা এইভাবে আসছে, ডিফারেন্ট ওয়েট অফ লিঙ্ক ইন এইচটিএমএল ফাইল লিঙ্ক আর অ্যাটাচ বক্স গো টু মেন বক্স। তাহলে আমি গো টু মেন বক্স হচ্ছে এটা, গো টু মেন বক্সে চলে গেলাম। দেন আর কি আছে এখানে দেওয়া আছে গো টু মেন বক্স টপে, এই যে একদম শেষের নিচে একদম গো টু মেন বক্স করা হয়েছে, আমি এখানে ক্লিক করলে একদম উপরে চলে গেলাম। তারপর হচ্ছে গো টু ফুটার মেন, এটা হচ্ছে ফুটার মেন, এটা যদি আমার সাইজ বড় হতো হেড মেনে তখন আমি এটাকে আরো দেখতে পারতাম। বুঝছি? তো এইভাবে আমাদের লিঙ্ক একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে করা হয়, কিংবা একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে যাওয়া হয়, একটা লিঙ্ক থেকে কীভাবে অন্য লিঙ্কে যেতে হয় সেই ব্যাপারে আমরা শিখছি। বুঝছি? আমরা দেখলাম একটা লিঙ্ক থেকে একটা লিঙ্কে কীভাবে যাওয়া হয়। আরও কিছু লিঙ্ক যেটা বললাম প্রথমে করা হয়েছে এখানে, যেমন এই যে প্রথমে যে লিঙ্কগুলো করে রিং রিলেশনশিপ এক্সাম্পল, এখানে হোম পেজ যেভাবে করা রয়েছে টাইপের রিপ ডট কম, এখানে ডট কম কিছু করা রয়েছে আমাদের যে হোম পেজের সেই লিঙ্কগুলো, সেই লিঙ্কগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে ওই লিঙ্কগুলো আমাদের এখানে খুলে যাবে, নিল হ্যাভ হোম পেজ এই যে টাইটেলগুলো দিয়েছে ওই টাইটেলগুলো এখানে শো করছে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম ইন্ডেক্স কন্টেন্ট, এইভাবে একটা লিঙ্ক আসবে এখানে ইন্টারনেট কানেকশন করা থাকবে। তো আমরা এটা পরে দেখছি। আর একটা লিঙ্ক, কিছু লিঙ্ক আমরা শিখছি,